Hey my friends, welcome back to Tumi Onona Bangla Vlog. তো বন্ধুরা, বাচ্চাদের সব স্কুলে পাঠিয়ে মোটামুটি কাজগুলো ঘরগুলো গুছিয়ে এরপর আমি ডিমগুলো তুলে দেব। আর দেখো, তোমাদের কাছে একটা হ্যাক শেয়ার করছি। প্রথমেই এই ডিমের ট্রেটাকে, যেটা আমরা সাধারণত পেয়ে থাকি ডিমের সাথে, সেটাকে আমি কেটে নিয়ে এভাবে ডিমগুলো গুছিয়ে দিলাম। যেহেতু ডিমগুলো অনেক ছিল, রাখার জায়গা ছিল না, তো এইভাবে আমি কেটে করে নিয়েছি। তোমরাও করতে পারো নিজের ডেইলির জীবনে। তো এবার চলে যাচ্ছি আমি সোজা আমার ছেলেকে স্কুল থেকে আনতে, আর এনে তারপরে চলো আমি যাবো একটা শপে, দোকানে ছেলেকে নিয়ে। এই যে ছেলেকে রিসিভ করে নিলাম স্কুল থেকে, আর নিয়ে আমি একটা কেক শপে চলে এসেছি, যেখানে যেহেতু আজকে আমি তো শেয়ার করছি হাজব্যান্ডের বার্থডে ব্লগ, তো হাজব্যান্ডের বার্থডে কেক তো কিনতেই হবে। তো কেক কিনে নিয়ে সোজা বাড়িতে যাব। তো একটা কিউট চকলেট কেক, আমার হাজব্যান্ডের ফেভারিট কেক, নিয়ে বাড়িতে যাব। তো এখানে হিউজ ভ্যারাইটি কেক ছিল, তো তার মধ্যে একটা প্রিটি কিউট কেক নিলাম, নিয়ে সোজা এবার বাড়িতে যাব। কি ওই পয়সা পয়েন্ট কি কি রান্না হয়েছে? শাক, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, কপি, মাছের ঝাল, তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলছে সন্ধ্যের টাইম। তো করছি চা সবার জন্য, চলো। हम खाएंगे फुचका, फुचका ट्रीट, यम्मी फुचका। हस्बैंड के बर्थडे में फुचका। জোম্যাটো থেকে অর্ডার করেছি আরসালান বিরিয়ানি, তো এটা হলো আরসালান বিরিয়ানি। তো এখানে দু বাটি বিরিয়ানি অর্ডার করেছি, আমরা অনেকটাই কম খাই। আর এখানে একটা মাটন কষা, মাটন বিরিয়ানি, মাটন কষা অর্ডার করা হয়েছে। তো চলো এটা খুলে দেখি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জল খাবো। আর ভালোই খেলাম, বিরিয়ানিটা দারুণ ছিল, আর চিকেন সরি মাটন চাপটাও দারুণ ছিল। মানে হ্যাঁ, কি বলবো, সাধারণত চিকেনই আনায়, এবার এবার মাটন আনিয়েছি, তাই চিকেন চিকেন মুখে আসছে। খুব ভালো খেলাম, আমার বড় খুব হ্যাপি, ওর বার্থডেটা বেশ আশীর্বাদ। কেক কাটিং আর রাতে সেলিব্রেশন, রিস্টা একটু রাতে খাওয়া হয়ে গেছে, কারণ আমাদের আশীর্বাদের সময় তো জানে মাছ চলে, মাংস চলে না, তাই দুপুরবেলা মাছ রান্না হয়েছিল, আমার বরের পছন্দ, আর রাতে আমরা অর্ডার করেছিলাম।
তো এটা শাশুমা ট্রিট দিয়েছিল তার ছেলেকে, তো খুব ভালো লাগলো, মোটামুটি ভালোই। আমার হাজব্যান্ড একটু সিম্পল, তা উনি এনজয় করেছে, খুবই এনজয় করেছে, বলছিল যে খুব ভালো লেগেছে বার্থডেটা। তো চেষ্টা করেছি আমার মতনই যেমন উনি ভালোবাসে ওনাকে হ্যাপি করা, তো হোপফুলি ফাইনালি আমরা করতে পেরেছি। তো আজকে তোমাদের জন্য একটা সিম্পল বার্থডে হাজব্যান্ডের ব্লগ শেয়ার করলাম, হোপফুলি ভালো লাগবে। তাহলে আবার নতুন ব্লগ দেখাবে, ততক্ষণ বাবাই। তো এখন যাই শুতে, শোয়ার টাইম হয়ে গেছে, আমার ছেলে ওয়েট করছে, তো যাই। Thank you.